এবার ঋষি সুনাকে হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। গত রোববার দেওয়া এক বিবৃতিতে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বরিস। বরিসের এই ঘোষণার পর সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের ক্ষমতাসীন দলটির নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার পরিষ্কার হয়ে গেল। বরিস জনসন বলেছেন, ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রতিযোগিতার সামনে এগিয়ে যেতে তার পেছনে আইন প্রণেতাদের যথেষ্ট সমর্থন রয়েছে, তবে তার সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে অনেক কম। এতে করে সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেল। গতকাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বরিস জনসন আরো বলেছেন, কনজারভেটিভ পার্টির সদস্যদের সাথে নিয়ে নির্বাচনে তার সফল হওয়া খুব ভালো একটা সুযোগ রয়েছে এবং তিনি সত্যি শুক্রবার ডাউনিং স্ট্রিটে ফিরে আসতে পারেন। তিনি খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি লড়বেন না। তিনি আরো বলেন, পার্লামেন্টে ঐক্যবদ্ধ দল না থাকলে কেউ কার্যকরভাবে দেশ শাসন করতে পারবেন না। এদিকে যুক্তরাজ্যের পত্রিকাগুলো ঋষি সুনাকের সম্ভাবনার কথা উল্লেখ করে শিরোনাম ও খবর প্রকাশ করেছে প্রথম পাতায়। দ্য টাইমস এর খবরে বলা হয়েছে, বরিস জনসন নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হলো ঋষি সুনাকের। প্রথম পাতায় ঋষি সুনাকের বড় ছবিও ছেপেছে পত্রিকাটি। এছাড়া যুক্তরাজ্যের ডেইলি মিরর ও দ্য সান একই রকম শিরোনাম করেছে। দুটি পত্রিকার শিরোনামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ঋষি সুনাক। আর ডেইলি এক্সপ্রেস এর শিরোনামে বলা হয়েছে, বরিস সরে যাওয়ায় নতুন প্রধানমন্ত্রী হতে অপেক্ষায় ঋষি সুনাক। আরেক পত্রিকা দ্য আয়ের খবরে বলা হয়েছে, বরিস জনসন লড়াই থেকে সরে যাওয়ায় এখন সবার থেকে এগিয়ে ঋষি সুনাক, আইন প্রণেতাদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে তিনি। পত্রিকাটির শিরোনামে বলা হয়েছে, আইন প্রণেতাদের চাপে প্রধানমন্ত্রীর লড়াই থেকে সরে দাঁড়ালেন বরিস। ঋষি সুনাক ছাড়াও প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার এই লড়াইয়ে রয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পেনি মডার্ট। তার সম্পর্কে দ্য আই এর খবরে বলা হয়েছে, মডার্টের আশেপাশের আইন প্রণেতারা ধারণা করছেন, বরিসকে যারা সমর্থন করেছেন তারা এখন সাবেক এই নারী প্রতিরক্ষা মন্ত্রীকে সমর্থন করবেন। রয়টার্স বলছে, এখন যে অবস্থা তাতে পেনি মডার্ন সহকর্মী টোরি এমপিদের মধ্যে কমপক্ষে 100 জনের মনোনয়ন বা সমর্থন নিশ্চিত করতে না পারলে ঋষি সুনাকি কনজারভেটিভ পার্টির নেতা মনোনীত হবেন এবং প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, আর সেই সম্ভাবনাই হয়তো বেশি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির পর্যাপ্ত সংখ্যক আইন প্রণেতার সমর্থন না পাননি বরিস জনসন। দলটির জ্যেষ্ঠ নেতারা বরিসকে নিয়ে সতর্ক অবস্থানে। তাদের ধারণা, বরিস ফিরে এলে বিশৃঙ্খলা এবং আগাম নির্বাচনের সম্ভাবনা বেড়ে যেত। এতে আরো বলা হয়েছে, বরিস সরে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল ঋষি সুনাকের। বিবিসির খবরে একাধিকবার উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে ঋষি সুনাকে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী। এদিকে বরিস জনসন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর দ্য টেলিগ্রাফে নিজের লেখার লিংক টুইটারে শেয়ার করেছেন পেনি মডার্ট। তিনি সরকার প্রধান হলে কি করবেন তা উঠে এসেছে এই নিবন্ধে। এতে তিনি লিখেছেন, একটি ঐক্যবদ্ধ সংযমী ও সৎ সরকারই কেবল আগামী নির্বাচনের জন্য ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম এবং আমার সরকার এমনটাই হবে।